রোজ দই খাচ্ছেন তলে তলে বাড়ছে না তো ইউরিক অ্যাসিড গরমে ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার মজাই আলাদা ফলে গরম পড়লেই দই খাওয়ার প্রবণতা বেড়েই যায় কিন্তু অত্যধিক দই খাওয়ায় কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো এতে বাড়বে না তো ইউরিক অ্যাসিড আসুন বন্ধুরা তাহলে জেনে নিই আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে শরীরে অনেক সময় জলের ঘাটতি হয় সেই সঙ্গে অনেক সময় হজমেরও সমস্যা দেখা দেয় দই শরীর ঠান্ডা রাখে কিন্তু দই খেলে অন্য কোনো রোগের ঝুঁকি বেড়ে যায় না তো ডায়াবেটিস কোলেস্ট্রল এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মতো সমস্যাগুলি বর্তমানে অতি পরিচিত বহু মানুষই এই ধরনের সমস্যায় ভুগছেন এই ধরনের সমস্যায় ভুক্তভোগীদের বেশ কিছু খাবার সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত কিন্তু বিশেষত ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যায় এখন প্রচুর মানুষ ভুগছেন ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হলে কিডনিতে পাথর এবং দীর্ঘস্থায়ী কিডনির রোগে ঝুঁকি বেড়ে যায় কিছু গবেষণায় দেখা গিয়েছে এটি উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রে ব্যর্থতা বিপাকীয় সিমড্রমের কিছু যুক্ত এগুলি এমন কিছু কারণ যা একজন ব্যক্তি ডায়াবেটিস এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়ায় যা একটি জীবন হুমকির চিকিৎসা অবস্থা এমন পরিস্থিতিতে এই ঝুঁকিগুলি এড়াতে উচ্চ ইউরিক অ্যাসিডে প্রাথমিক লক্ষণগুলি ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আক্রমণ করে কিন্তু একাধিক রোগ ইউরিক অ্যাসিডে বহু খাবার খাওয়ায় কিন্তু বাড়ুন কিন্তু সেই দলে দই আছে কি দইয়ের সঙ্গে ইউরিক অ্যাসিডের বিশেষ বিরোধিতা নেই তবে দেশের সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক ডক্টর সুষমা জানিয়েছেন যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তাদের লো ফ্যাট মিল্কের দই খাওয়া উচিত সাধারণত দই খেলেও ইউরিক অ্যাসিড বাড়াবার খুব ভয় নেই তাহলে বোঝাই যাচ্ছে যে লো ফ্যাট মিল্কের দই খেলে ইউরিক অ্যাসিড বারবার ভয় নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে লো ফ্যাট যুক্ত সাধারণ দই খেলে ইউরিক অ্যাসিড বাড়বার সম্ভাবনা কম আর সাধারণ দইও খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বারবার ভয় নেই আবার অনেকেই ঘরে গরমকালে দই পাতেন সেই দইও কিন্তু বেস্ট তাহলে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে দই খেলে ইউরিক অ্যাসিড বাড়ে কি বাড়ে না আপনারা যখন জানলেন তখন অন্যকে জানাবার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা আপনাদের কতটা উপকারে আসছে আর এই উপকৃত ভিডিওগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো বাই বাই